ফেরাউনের অবিকৃত লাশ উদ্ধার, সেই সময়ের চিত্র ও আমাদের শিক্ষা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি এস জে রতন। ফেরাউনের লাশ যে লোহিত সাগর বা নীলনদে পড়ে আছে এ কথা কেউই জানতে পারেনি। তবে পবিত্র কোরআনের সূরা ইউনিসের 90-92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফেরাউনের নিদর্শনের কথা তুলে ধরেছেন। ঐতিহাসিকগণ এর ওপর গবেষণা করে লাশের সন্ধান করে। অবশেষে ঐতিহাসিকগণ 1898 সালে মতান্তরে 1907 সালে লোহিত সাগরের হামামা থেকে ফেরাউনের লাশ উদ্ধার করেন। কিন্তু কীভাবে উদ্ধার করেন এ বিষয়টি উল্লেখ নেই। ফেরাউনের লাশ তৎকালীন 1907 সালে নীলনদ বা লোহিত সাগর থেকে পাওয়া যায়। আশ্চর্য হবেন যে 3116 বছর তার লাশ পানিতে থেকেও এতটুকু বিকৃতি বা পচন ভাব ধরেনি। কেননা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, আজকের দিনে আমি রক্ষা করছি তোমার দেহকে যাতে করে তোমার পরবর্তীদের জন্য তা নিদর্শন হতে পারে, আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। সূরা ইউনুস আয়াত নম্বর 92। ফেরাউনের লাশের অবিকৃত অবস্থার ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হয়ে থেকে যাবে, এর ব্যাখ্যা কোনো দিনও কেউ দিতে পারবে না। 1981 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করেন। ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার প্রধান ও মন্ত্রী পরিষদ সহ অনেক উচ্চপদস্থ ফরাসি কর্মকর্তা লাশটিকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। মনে হচ্ছিল যেন ফেরাউন এখনও জীবিত রয়েছেন এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক। অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দেশটির সেরা শল্যবিদ বা সার্জন ও লাশ বা শরীর পরীক্ষার বিশেষজ্ঞ এবং গবেষক ও প্রত্নতাত্ত্বিকদের সেখানে জড়ো করে অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দেশটির সেরা শল্যবিদ বা সার্জন ও লাশ বা শরীর পরীক্ষার বিশেষজ্ঞ এবং গবেষক ও প্রত্নতাত্ত্বিকদের সেখানে জড়ো করা হয়। ফেরাউনের মমিকৃত লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্যগুলো উদ্ঘাটনী ছিল এ পদক্ষেপের উদ্দেশ্য। ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষক টিমের প্রধান ছিলেন মরিস বুকাইলি। ফেরাউনের লাশ সংরক্ষণ অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও বুকাইলি নিজে ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে উদ্গ্রীব ছিলেন। সারা রাত ধরে তিনি গবেষণা চালান। কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশে লবণের কিছু অবশিষ্টাংশ পাওয়া যায়। ফলে স্পষ্ট হয় যে সাগরে ডুবেই ফেরাউনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে মমি করা হয়। কিন্তু বুকাইলির বিস্ময়ের মাত্রা ব্যাপক হয়ে উঠেছিল একটি প্রশ্নকে ঘিরে। এ লাশ কীভাবে অন্য লাশগুলোর চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত বা অক্ষত রয়েছে? বুকাইলি যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছিলেন এবং তাতে এটা লেখেন যে ফেরাউন সাগরে ডুবেই মারা গেছে, তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে একজন তাকে বললেন, এই গবেষণার ফলাফল প্রকাশে তাড়াহুড়া না করাটাই ভালো হবে, কারণ এই গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে। বুকাইলি তা নাকচ করে দেন, কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব। বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার অত্যন্ত উন্নত মানের বা নিখুঁত সাজ সরঞ্জাম ও উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে বুকাইলি মনে করতেন। এরপর বুকাইলিকে বলা হলো, মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন ডুবে মারা গেছে, মৃত্যুর পরও তার শরীর অক্ষত থেকে যায়। এ কথা শুনে বিস্ময়ে হতবাক বুকাইলি ভাবলেন, এটা কি মোটেও যৌক্তিক? কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আরব জাতি ও অন্যরা মিশরীয়দের মাধ্যমে ফেরাউনের লাশ মমি করার কথা জানত না। মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন, কীভাবে কোরআন ডুবে যাওয়া ফেরাউনের লাশ উদ্ধারের কথা জানল? অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি। নিজেকে প্রশ্ন করলেন, এটা কি সেই ফেরাউন যে হযরত মুসা আলাইহিসাল্লামকে গ্রেফতারের জন্য তার পেছনে ছুটেছিল? এখন থেকে প্রায় 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জানতেন, এটা কি বিশ্বাস করা সম্ভব? অস্থির বুকাইলি সে রাতেই বাইবেল ও তাওরাত পড়া শুরু করেন। তাওরাতের একটি অধ্যায়ে তিনি পড়ছিলেন, পানি ফিরে এসে ফেরাউন সহ তার পিছে পিছে আসা ঘোড়াগুলো ও তার সেনাদের সবাইকে গ্রাস করে, তাদের কেউই রক্ষা পায়নি। এই অংশটুকু পড়ে বিস্মিত হলেন বুকাইলি। কিছুদিন পর ফরাসি সরকার কাঁচের কফিনে করে ফেরাউনের মমি আবারও মিশরে ফেরত পাঠায়। কিন্তু বুকাইলির মাথা তখনও ফেরাউনের সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে বিভোর ছিল।
তিনি ফিরাউনের লাশ রক্ষা পাওয়া সংক্রান্ত কোরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন। ফরাসি সার্জন বুকাইলি সৌদি আরবে চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফিরাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন। ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একদল মুসলিমও উপস্থিত ছিলেন। এই অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কোরআন খুলে সূরা ইউনুসের 92 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যেখানে বলা হয়েছে, অতএব আজকের দিনে রক্ষা করছি আমি তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য তা নিদর্শন হতে পারে, আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। বুকালি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা ও পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করলেন। কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়ে বইল পরিবর্তনের ঝড়। বুকালি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও পাননি, ফলে কোরআনে কোনো ভুল না থাকার ব্যাপারে তার ঈমান কেবলই দৃঢ়তর হয়েছে। তিনি এসব গবেষণার ফলাফল তুলে ধরেছেন কোরআন, তাওরাত, বাইবেল ও বিজ্ঞান শীর্ষক বইয়ে। 1400 বছর আগেও কোরআন বিজ্ঞানের এত সূক্ষ্ম দিক এত নির্ভুল বা নিখুঁতভাবে তুলে ধরায় তার অশেষ বিস্ময় বিধৃত হয়েছে এ বইয়ে, ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যেও বিস্ময়ের ঝড় তুলেছে। বহু ভাষায় অনুদিত বইটি বেশ কয়েকবার ছাপাতে হয়েছে। অনেক অমুসলিম এ বই পড়ে মুসলমান হয়েছেন। ফিরাউন সংক্রান্ত গবেষণার সাথে কোরআনের দেয়া তথ্যের মিল পেয়ে বুকাইলি উচ্চারণ করেছিলেন কোরআনের এ আয়াত, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য বা ভুল দেখতে পেত। সূরা নিসা আয়াত 82। ফিরাউন নিজেকে আল্লাহ বা ঈশ্বর হিসাবে ঘোষণা করেছিলেন, যা ছিল নাস্তিকতার চরম বহিঃপ্রকাশ। আল্লাহ তাকে শাস্তিস্বরূপ তার মৃতদেহ চির অবিকৃত থাকার ঘোষণাস্বরূপ প্রদান করেছিলেন, যা পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে। এই অবিকৃত দেহটি যুগ যুগ ধরে একটি সতর্কবার্তা নির্দেশ করবে, স্মরণ করিয়ে দেবে যে আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই যে সৃষ্টি জগৎকে লালন করবে। ফেরাউনের লাশ অবিকৃত রাখা এটা সৃষ্টিকর্তার দৃষ্টান্ত, যা সমস্ত জাতির কাছে হুঁশিয়ারি হিসেবে নির্দেশনা থাকবে এবং এই অবিকৃত অবস্থার কারণ কেউই বের করতে পারবে না। সারা জীবন এটি অজানাই থেকে যাবে। বিজ্ঞান হোক কিংবা অন্য কিছু হোক, কেউ কোনোদিন এর উপযুক্ত বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে না বা এর মর্ম ও তাৎপর্য বর্ণনা করতে সবাই অক্ষম হিসেবে বিবেচিত হবে। সারা বিশ্বের মানুষের কাছেই কৌতূহলের দেশ মিশর। এর পিরামিড, মমি থেকে শুরু করে মিশরীয়দের জীবনযাপন, নীলনদ, ফারাওরা সব কিছুই বেশ রহস্যে ঘেরা। এজন্যই প্রতি বছর সারা বিশ্বের মানুষ মিশর ভ্রমণের জন্য যান। পৃথিবীর সব দেশের পর্যটন শিল্পে মোট যে আয় হয় তার প্রায় 25% মিশর থেকে পাওয়া যায়। মিশরের ব্যাপ্তি এবং সমৃদ্ধি বেশ প্রসিদ্ধ। সম্প্রতি মিশরের জীবন ব্যবস্থা অতীতে কেমন ছিল তার আদলে তৈরি করা হয়েছে একটি রিসোর্ট। এটি ফেরাউনিক ভিলেজ নামে পরিচিত। এখানে ফেরাউনের আমলের সব কিছুই চোখের সামনে ধরা পড়বে। মিশরের অতীত ঐতিহ্য সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এই রিসোর্টে। মিশরীয়রা বরাবরই মূর্তি পূজারী ছিল, এজন্য এই রিসোর্টে সব জায়গাতেই তাদের দেবতা, রাজা, রানী এবং সিংহের মূর্তি দেখতে পাবেন। এই ভিলেজে পাবেন মিশরের সবচেয়ে বড় দেবতা আমুনের মূর্তিও। ফেরাউনের এই গ্রামে ঢুকতে আপনাকে 325 পাউন্ড দিয়ে টিকিট কাটতে হবে। এই গ্রাম বা রিসোর্টটি তৈরি করেছেন ডক্টর রাগাব হোসেন। ফেরাউনের সময়কার মিশর দেখতে কেমন ছিল তারই বাস্তব চিত্র দেখা যাবে এখানে। প্রাচীন মিশরীয়দের আচার, খাদ্যাভ্যাস, পোশাক, জীবনযাপনের সব নমুনাই দেখা যাবে এখানে। ফেরাউনের গ্রাম দেখতে নীলনদে নৌকা ভ্রমণ করতে হবে আপনাকে। কায়রো জাদুঘরের একটি অংশ এই ফেরাউনিক ভিলেজ বা ফেরাউনের গ্রাম। নীলনদের নৌকা ভ্রমণের পুরোটা জুড়েই দেখা মিলবে প্রাচীন মিশরীয় সভ্যতার নিদর্শন। এছাড়াও সবচেয়ে চমকপ্রদ যে দৃশ্য আপনার চোখে পড়বে তা হল মুসা আলাইহিসসালামকে যে তার মা ঝুড়িতে করে পানিতে ভাসিয়ে দিয়েছিলেন সেই দৃশ্য। ফেরাউন যখন জানতে পারেন তাকে ধ্বংস করবে তার রাজ্যের এক ছেলে শিশু, তখন তিনি পুরো রাজ্যে ঘোষণা করলেন এখন থেকে ছেলে শিশু জন্ম নিলেই তাকে হত্যা করতে হবে। এজন্য মুসা নবীর জন্মের পর তার মা ফেরাউনের ভয়ে তাকে একটি ঝুড়ির মধ্যে রেখে নীলনদে ভাসিয়ে দেন। ঝুড়িটি ভাসতে ভাসতে গিয়ে পৌঁছায় ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে, সেই তাকে পরবর্তীতে লালন পালন করেন। এই পুরো ঘটনার দৃশ্যায়ন আপনারা বাস্তবে নদীর মধ্যেই দেখতে পাবেন, এজন্য সেখানে তৈরি করা হয়েছে মঞ্চ। মিশরীয় সভ্যতার সময় বাগান কেমন ছিল তার একটি নমুনাও দেখতে পাবেন এখানে। অতীতে বা বর্তমানে মিশরে কীভাবে চাষাবাদ করা হয় সেটিও দেখতে পাবেন এই ফেরাউন ভিলেজে। নীলনদ থেকে পানি তুলে সেচ দেওয়ার পদ্ধতি, ভেড়ার পালের যত্ন, গরু পালন,
ফসল জমা দেয়া, তার হিসাব রাখা, এমনকি মিশরের বিখ্যাত মধু চাষের দৃশ্য স্বচক্ষেই দেখা যাবে। এছাড়াও মিশরীয়দের বিখ্যাত নৌকা তৈরি হবে আপনার চোখের সামনেই। নীলনদ থেকে মাছ ধরা, ইট তৈরি, কাঁচের তৈজসপত্র বানানো সবই আপনার চোখে পড়বে। এটি আসলে নীলনদের মাঝেই একটি ট্যানেল করে নৌকা ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে, আর পাশে নমুনা রাখা হয়েছে সব কিছুর। ভাবছেন হয়তো পুতুল বানিয়ে রাখা হয়েছে, একদমই না। মিশরীয় বাসিন্দারাই আপনাকে তাদের দৈনন্দিন কাজের দৃশ্য দেখাবেন। তাদের পরনে দেখা যায় সেই সময়কার মিশরীয় পোশাকগুলো। মিশরীয়রা সাদা রঙের পোশাকই বেশি পরত। এই গ্রামের নারীদের পরনে আছে তাদের নিজস্ব অলংকার, সেখানে নেই আধুনিক সময়ের ছোঁয়া। আপনার মনে হবে হয়তো টাইম মেশিনে করে শত শত বছর পেছনে চলে গেছেন আপনি। বর্তমানে মিশরের কায়রো জাদুঘর বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে। এছাড়াও আমাদের সবচেয়ে কৌতূহল রয়েছে মিশরীয়দের মমি নিয়ে। সেটি কিভাবে করা হতো তাও দেখতে পাবেন নিজ চোখেই। মমি করার পুরো প্রক্রিয়াই দেখানো হচ্ছে পর্যটকদের। মমি করার আগে মৃতদেহের ভেতর থেকে ফুসফুস, কিডনি, হার্ট সবই সরিয়ে ফেলা হয়। এরপর বিশেষ প্রক্রিয়া করা হয় মমি। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে 70 দিন, কখনো বা তারও বেশি। মিশরের অন্যতম ঐতিহ্য বহনকারী মাটির তৈজসপত্র বানানো দেখা যাবে এই ভ্রমণে। পাথর খোদাই করে মূর্তি তৈরি বা পাথরের গায়ে চিত্র ফুটিয়ে তোলার কাজ চলছে একপাশে। কাঠের মিস্ত্রির বল্লম বর্ষা তৈরি, আতর বানানোর প্রক্রিয়া, বিশ্বের জনপ্রিয় লিলেন কাপড় তৈরির প্রক্রিয়া অসাধারণ অভিনয় করে দেখাচ্ছেন তারা। অন্য পাশে লাক্সুরে ফেরাউনের এবাদতের যে ঘর ছিল সেটিও তৈরি করে রাখা আছে। লাক্সুর বা আসানে গেলে দেখা মিলবে ফেরাউনের তৈরি বা তার সময়কার নানা নিদর্শন। প্যাপিরাস গাছ থেকে তৈরি করা হচ্ছে কাগজ, এবং সবশেষ দেখা যাবে মিশরের বিখ্যাত সুরা অর্থাৎ মদ তৈরির কার্যক্রম। সে সময় নারীরা ঘরেই তৈরি করতেন সুরা, আঙ্গুর থেকে এই সুরা তৈরি করা হতো। এছাড়াও মন্দিরের ভেতরে ফেরাউনের মূর্তি দেখা যাবে। সে সময় রানীরা যেভাবে তাদের সাজগোজ করতেন তার একটি নমুনাও দেখতে পাবেন এখানে। রানীকে সাজিয়ে দিচ্ছেন একজন বিউটিশিয়ান, পাশে বাদ্যযন্ত্র বাজিয়ে রানীর সময়কে উপভোগ্য করে তুলছেন একজন শিল্পী। মিশরের কায়রো জাদুঘরের নতুন সংযোজন এই ফেরাউনিক ভিলেজ বা ফেরাউনের গ্রাম বিশ্বের সামনে তুলে ধরবে হাজারো বছর আগের মিশরকে। ফেরাউনের আমলে মানুষের কাজ কেমন ছিল, কিভাবে তারা তাদের দৈনন্দিন কাজ করতেন, তাই জানা যাবে এখান থেকে। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফা সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফা ডিশ ওয়াশবার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, এইচটিসি টয়লেট ক্লিনার 750 গ্রাম, এইচটিসি ফিয়া হ্যান্ড ওয়াশ, এইচটিসি হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, এইচটিসি মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A পুরানা পল্টন, ঢাকা 1000, সেল 01911072323।